জ্বালানির বিকল্প হিসেবে সোলার ও বায়োগ্যাস প্ল্যান্ট নিয়ে ভাবছে সরকার, এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় যুব দিবস 2022-এর উদ্বোধন এবং জাতীয় যুব পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার যুব সমাজকে আরও দক্ষ হিসেবে গড়ে তুলতে নানা পদক্ষেপ নিয়ে তা বাস্তবায়ন করছে। কারিগরি প্রযুক্তিগত শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে, প্রতিটি উপজেলায় কারিগরি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। সরকার প্রধান আরও বলেন, প্রবাসী কল্যাণ ব্যাংকে থেকে ঋণ নিয়ে একজন যুবক যেন কাজের জন্য বিদেশ যেতে পারে সে ব্যবস্থাও করা হয়েছে। কর্মসংস্থান ব্যাংক থেকে জামানত ছাড়া ঋণের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। শেখ হাসিনা বলেন, কর্মক্ষম যুব সমাজই দেশের বড় শক্তি, তারুণ্যের শক্তি কাজে লাগিয়ে সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলাই বর্তমান সরকারের লক্ষ্য। বৈশ্বিক মন্দা থেকে দেশকে রক্ষার জন্য এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে সে বিষয়ে যুব সমাজকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। 64 জেলার 64,000 যুব যুব নারীকে খামার ভিত্তিক প্রশিক্ষণ এবং এই প্রশিক্ষণ পরবর্তী ঋণ প্রদান যে দেওয়া হচ্ছে বায়োগ্যাস প্ল্যান্ট প্রতিষ্ঠা করার, বর্তমান অবস্থায় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ইউক্রেনের যুদ্ধের পরে বিশ্বব্যাপী জ্বালানির দাম অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে, তা আমরা এর বিকল্প ব্যবস্থা এই বায়োগ্যাস প্ল্যান্ট বা সোলার এনার্জি দিয়ে আমরা করতে পারি, কাজে এটাও আমি মনে করি একটা সময় উপযোগী পদক্ষেপ নেওয়া হয়েছে।